আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আর একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। ফ্রি বিটকয়েন আর্নিং এর উপরে বেশ কয়েকটি ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি এবং ক্রিপ্টো কারেন্সি আর্নিং করার জন্য যে সমস্ত ট্রাস্টেড ওয়েবসাইট রয়েছে আজকে তেমন একটি ট্রাস্টেড ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যেটি থেকে আপনি খুব সহজে রেজিস্ট্রেশন করার সাথে সাথে $3 বোনাস পাচ্ছেন। পাশাপাশি আপনি আপনার আর্নিং কৃত অংশগুলো কিভাবে বিকাশে অথবা রকেটে অথবা আপনি নগদে নিয়ে আসতে পারবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে শেয়ার করব। যদি আপনি কানেক্টেড থাকেন অথবা আপনি যদি আর্নিং করতে চান তাহলে স্পেশাল ভিডিও হতে চলেছে এই ভিডিওটি আপনার জন্য। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকে তাহলে আপনাকে আমি কর্ডিলি রিকোয়েস্ট করব স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখার জন্য, যাতে করে আপনি ফ্রি বিটকয়েন গুলো মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আর্নিং করে নিতে পারে। সো ফিরছি একটু পরে সাথেই থাকুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন, তার মানে আমি যে লিঙ্কটি দিব সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ইন্টারপ্রাইজে আপনি চলে আসবেন। এখানে আসার পর প্রথমত আপনি দেখতে পাচ্ছেন $3 গ্যাট ফ্রি ক্রিপ্টো কারেন্সি ক্লাউড মাইনিং, এবং আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে, স্কিপ দেখা যাচ্ছে, এসএসএ দেখা যাচ্ছে এবং ইটিএস এসএস দেখা যাচ্ছে। এগুলোর কাজকে আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তার আগে বলে রাখা ভালো যে বিশেষ করে বিটকয়েন আর্নিং এর জন্য যে সমস্ত ট্রাস্টেড ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলোতে আপনি অ্যাকাউন্ট করার পর অবশ্যই সেগুলো ওপেন করে রাখতে হবে মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে। আপনাকে মনে রাখতে হবে যে শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে একটি নামে একবার অ্যাকাউন্ট করা যাবে, এর বেশি করলে কিন্তু তারা সেটি আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। সো প্রথমত যে কাজটি করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে জাস্ট আপনি ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আই এম নট আ রোবট এ ক্লিক করবেন। জাস্ট এরপরে এখানে ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলেছে, ট্রাফিক লাইট সিলেক্ট করার পরে দেন ভেরিফাই ক্লিক করবেন। এরপর রেজিস্ট্রেশনে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে সরাসরি যে ইন্টারফেসটি উপস্থিত হবে ইন্টারফেসটি হচ্ছে এটি, তার মানে সরাসরি আপনি এই ইন্টারফেসে চলে আসবেন অ্যাকাউন্টটি তৈরি করার পর। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি কিভাবে মাইনিং করবেন, তার মানে ক্লাউড মাইনিং গুলো হচ্ছে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করে করে বিটকয়েন গুলো অটো মাইনিং হতে থাকবে। সেটি কিভাবে করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে বলে রাখা ভালো, যদি আপনি রেফারেল করে আর্নিং করতে চান তাহলে পার্টনারে ক্লিক করবেন। পার্টনার্সে ক্লিক করার মধ্যে আপনি পর এখানে একটি লিঙ্ক দেখতে পাবেন, এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লাইক টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে প্লেসের মধ্যে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে বা যেখানে অনেকগুলো মানুষ একত্রে সবসময় আড্ডা দেয় বা কানেক্টেড থাকে, সেখানে যদি আপনি প্রোভাইড করেন বা শেয়ার করেন, তারা যদি আপনার এই লিঙ্কটি ইউজ করে এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয় তাহলে তার এগেনস্টে আপনি বেনিফিটেড হবেন। তার মানে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল অনুসারে আপনি এখান থেকে বোনাস পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে রেফারেল করে করে আর্নিং জেনারেট করার আরেকটি অদ্বিতীয় উপায়। এরপরে আপনি কিভাবে মাইনিং করবেন সেটি দেখা যাচ্ছে। জাস্ট মাইনিং এ ক্লিক করবেন। মাইনিং এ ক্লিক করার পরে আপনার সামনে এরপরে পেজটি উপস্থিত হবে। এই পেজে আসার পরে আপনি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট মাইনিং, কোম্পানি প্রমোশন, এরপর টেকনিক্যাল সাপোর্ট। আপনি যদি মাইনিং করতে চান তাহলে অবশ্যই মাইনিং এ ক্লিক করতে হবে, আর যদি কোনো প্রমোশন করতে চান কোম্পানির জন্য তাহলে সে এখানে ক্লিক করবেন। এরপর আপনি যদি কোনো সাপোর্ট পেতে চান তাহলে সাপোর্টে ক্লিক করবেন। যখন আমি অ্যাকাউন্ট তৈরি করেছি তখন আমার এখানে সবগুলো কিন্তু 0-0 দেখাচ্ছে, এখনো কিন্তু মাইনিং শুরু হয়নি। কিভাবে মাইনিং শুরু করতে হবে সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আপনি এখানে এসএসএ যেটি দেখতে পাচ্ছেন সেই এসএসএ এর মধ্যে ক্লিক করবেন। আপনি কিসে মাইনিং করতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমি বিটকয়েনে যদি করতে চাই তাহলে বিটকয়েন এটি টেনে দিতে হবে, তারপর বিটকয়েন ক্যাশে করতে চাইলে বিটকয়েন ক্যাশে করতে হবে, তারপর ড্যাশে করতে চাইলে ড্যাশে এভাবে ক্লিক করে দিতে হবে। তো এটি 0 রয়েছে, আমি যদি এটি টেনে দিই তাহলে এটি কিন্তু বিটকয়েন এই যে ড্যাশটি কিন্তু মাইনিং হচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। বাকিগুলোও কিন্তু আমি কিছুক্ষণ আগে এটি ট্রাই করে দেখেছি আসলে এটি মাইনিং হয় কিনা। মাইনিং মানে হচ্ছে জাস্ট আপনি এখানে 0 থেকে 100 পর্যন্ত টেনে দিবেন। টেনে দেওয়ার পরে এখানে অটো মাইনিং হতে থাকবে, তার মানে ক্রিপ্টো কারেন্সিগুলো অটো জমা হতে থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সেম ওয়েতে যদি আপনি বিটকয়েনের এই 0টা 100-এ ক্লিক করেন, তার মানে এখানে টেনে দেন, তাহলে সেটি এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে এটি কিন্তু অলরেডি মাইনিং হতে থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এরপরে যেটি সেটি হচ্ছে বিটকয়েন ক্যাশ। বিটকয়েন ক্যাশও যদি আপনি টেনে দেন তাহলে
অনেক সময় একটু নেটের প্রবলেমের কারণে ডিস্টার্ব হয়, আশা করি আপনি হতাশ হবেন না। এখানে আপাতত দুটো দেখাচ্ছে, ড্যাশ এবং টোন যে দুটো সে দুটো দেখাচ্ছে, এই দুটো কিন্তু মাইনিং হচ্ছে, আশা করি আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এইভাবে যদি আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে এটি 100% 0% থেকে 100% টেনে দেন, তাহলে অবশ্যই সেটি মাইনিং হতে থাকবে। তবে আপনাকে মনে রাখতে হবে যে এখানে যে কোনো একটি আপনি খেলতে পারবেন, তার মানে এখানে অলরেডি ড্যাশ অ্যাকাউন্ট হচ্ছে। আমি এটি যদি আমি জিরোতে চলে আসি, তাহলে মাইনিং এটি জিরোতে চলে আসছে। এবার যদি আমি এটি 100 করে দেই, তখন এটি কি হয় জাস্ট দেখা যাক। অনেক সময় নেটের প্রবলেমের কারণে ডিস্টার্ব হয়, আশা করি আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এটি মাইনিং শুরু হয়ে গেল, আশা করি এভাবে যে কোনো একটি আপনি মাইনিং শুরু করতে পারবেন। সারাটা কিন্তু এট এ টাইম শুরু করতে পারবে না। সো এইখানে এই যে মাইনিং গুলো হচ্ছে, এই মাইনিং গুলো আপনার ব্যালেন্সের মধ্যে কিন্তু অটো জমা হতে থাকবে, এবং সেটি নির্ধারিত অ্যামাউন্টের পরে আপনি সেগুলো উইথড্র করে নিতে পারবেন। কিভাবে উইথড্র করবেন সেটি আমি দেখাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মাইনিং গুলো করে নিতে পারবেন। সো বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ড্যাশ এবং ট্রন, এই চারটি ওয়েতে আপনি আপনার মাইনিং গুলো এখান থেকে শুরু করে নিতে পারবেন। এবার চলে আসি কিভাবে আপনি এখান থেকে উইথড্র গুলো নেবেন। উইথড্র গুলো নেওয়ার জন্য জাস্ট ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে দুটো অপশন রয়েছে, একটি ডিপোজিট রয়েছে, একটি হচ্ছে উইথড্র। ডিপোজিট মানে হচ্ছে যদি আপনি সরাসরি এখান থেকে ফ্রিতে আর্নিং করেন বিটকয়েন গুলো, সেই বিটকয়েন গুলো এখানে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে এই যে এখানে অ্যাভেলেবল ফান্ড দেওয়া রয়েছে, যে কোনো একটি ওয়ালেট আপনি এখান থেকে ইউজ করে ফান্ড এর মাধ্যমে আপনি এখানে আপনার ডিপোজিট গুলো করে নিতে পারবেন। ধরুন আপনি লিটকয়েন অথবা স্টেলার, ডগি কয়েন, জ্যাট ক্যাশ, বিটকয়েন ইত্যাদি এর মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন, সেটি এখানে সিলেক্ট করে দিবেন। সো বিটকয়েন যদি আপনি ডিপোজিট করতেছেন, তাহলে অবশ্যই ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে দেন আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাকে ইন্টারফেসে নিয়ে আসতে হবে, এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন, তাহলে এখানে থ্রি ডট মেনু দেখতে পাবেন, সেখানে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সিলেক্ট করে দিবেন, তখন এটি হয়ে যাবে। এই যে এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, সেই অ্যাড্রেসটি এখানে থাকবে। এরপরে আপনি এখানে কনফার্মেশন মেল দিবেন, মেল দেওয়ার পরে সেভে ক্লিক করেন। তবে বলে রাখা ভালো, এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই ওয়ালেট অ্যাড্রেসটি কোথায় পাবেন, এটি হচ্ছে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস। বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস পেতে হলে আপনাকে সরাসরি কয়েনবেসের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কয়েনবেসের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে অবশ্যই কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবেন। তৈরি করার পরে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে সরাসরি আপনি এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাড্রেসটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে সরাসরি আপনি যে কাজটি করবেন, সেই কাজটি হচ্ছে যে এখানে পেস্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন, আমার অলরেডি এখানে অ্যাড করা আছে, সুতরাং এভাবে দেখাচ্ছে। এরপর আপনি এখানে ইমেল অ্যাড্রেসটি দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে সেভে ক্লিক করবেন, আশা করি আপনি সেই কাজটুকু করে নিতে পারবেন। যখন আপনি এখানে নির্ধারিত অ্যামাউন্টটুকু আর্ন করবেন, তখন কিন্তু অটো এখান থেকে ডিপোজিট গুলো হয়ে যাবে, তার মানে আপনার মূল ব্যালেন্স থেকে এখানে তারা কেটে নিবে। এই হচ্ছে কিভাবে ডিপোজিট করবেন, সেটি আমি এবার দেখালাম। এবার যে কাজটি করবেন, সেই কাজটি আমি দেখাচ্ছি কিভাবে আপনি উইথড্র করবেন। সেটি উইথড্র নেওয়ার জন্য জাস্ট এখানে উইথড্র যে বাটনটি দেখতে পাচ্ছেন, সেই উইথড্র বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আপনি বিটকয়েন নিতে চান, তাহলে বিটকয়েনে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি লিটকয়েন নিতে চান, লিটকয়েনটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে ওয়ালেটে আপনি এটি নিতে চান, সেই ওয়ালেটটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন। অ্যাড্রেসটি হচ্ছে এটি, অর্থাৎ আমি যে অ্যাড্রেসটি এখান থেকে কপি করেছিলাম, সেই অ্যাড্রেসটি আপনি এখানে পেস্ট করে দিবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখানে মিনিমাম যদি 0.0001 BTC আর্ন করেন, তাহলে অনায়াসে আপনি এখানে উইথড্র দিতে পারবেন। আশা করি আপনি সেই কাজটুকু করে নিতে পারবেন। উইথড্র বাটনে যখন ক্লিক করবেন, তখন আপনার সামনে এখানে একটি মেসেজ শো করছে, দ্য কাউন্ট ফিল ইজ রিকোয়ার্ড। তার মানে এখানে আমার আর্নিং গুলো বসাতে হবে, যেহেতু আমি এখন আর্নিং করিনি, অর্থাৎ আমার মাইনিংটি এতটুকু হয়নি, সুতরাং আমি এখন উইথড্র দিতে পারবো না। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। যদি আপনাদের অনুরোধ পাই, আপনারা কমেন্ট করেন এবং আমার সাথে কানেক্টেড থাকেন, অবশ্যই আপনি দেখতে পাবেন যে -.biz থেকে কিভাবে উইথড্র নিতে হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ডিপোজিট এবং উইথড্র করে নিতে হয়, সেটি আমি দেখালাম। আপনি যে কোনো ওয়ালেট এখান থেকে ইউজ করতে পারেন, কেননা বিটকয়েনের মধ্যে অনেকগুলো ওয়ালেট কিন্তু অলরেডি আছে। আপনারা যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে অ্যাকাউন্টের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এখানে বিটকয়েন, ইথারাম, এক্সআরপি, বিটকয়েন ক্যাশ, তারপরে জ্যাট ক্যাশ রয়েছে, স্টেলার, লোমেস রয়েছে, লিটকয়েন রয়েছে। যে কোনো একটি ওয়ালেট আপনি এখান থেকে ইউজ করে আপনি আপনার উইথড্র গুলো নিতে পারেন। এবং প্রশ্ন করতে পারেন যে এখান থেকে যে অ্যামাউন্ট গুলো আপনি আর্নিং করবেন, সেটি যদি কয়েন বেসে নিয়ে আসেন, কয়েন বেস থেকে কিভাবে আপনি বাংলাদেশে
বিকাশ রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন সেটি দেখাচ্ছে। সেটির জন্য তার মানে কয়েন বেসে যে অ্যামাউন্ট গুলো আপনার এখানে জমা হবে সেইগুলো, তার মানে ধরুন আপনার বিটকয়েনে আমার এত জমা আছে, সেই বিটকয়েনের জমাকৃত অংশটুকু তার মানে টাকাগুলো কিভাবে আপনি নিয়ে আসতে পারবেন বিকাশ অথবা রকেটে অথবা নগদে সেটি দেখাচ্ছে। সেটির জন্য আরেকটি ওয়েবসাইট রয়েছে, সেটির নাম হচ্ছে cashwalletbd.com। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এখান থেকে বাই সেল দুটো করা যায়। সো কি কি বাই সেল করবেন সেটি দেখাচ্ছে। ধরুন আপনি নিয়ে আসতে চাচ্ছেন কয়েন বেস থেকে এই যে বিটকয়েন গুলো নিয়ে আসতে চাচ্ছেন, সেটির জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে কয়েন বেস বিটিসি ইউএসডি সেটি সিলেক্ট করে দিতে পারেন, অথবা বিটকয়েন ক্যাশ বিসিএস যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করে। সো আমি বিটিসি ইউএসডি সিলেক্ট করে দিলাম, এবং এরপরে আপনি এখানে যদি বিকাশে নিতে চান বিকাশে সিলেক্ট করে দিবেন, নগদে নিতে চাইলে নগদে সিলেক্ট করবেন, আর পরে যদি রকেটে নিতে চান রকেটে সিলেক্ট করবেন। এবং 1 BTC সমান বর্তমানে এখানে তারা দিবে 79 BDT। এরপর আপনি এক্সচেঞ্জে ক্লিক করবেন, এক্সচেঞ্জে ক্লিক করার পরে 24 ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্ট গুলো পেয়ে যাবেন। এ হচ্ছে মোটামুটি কিভাবে এই ওয়েবসাইটটিতে কাজ করবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং এখানে মাইনিং করে করে আর্নিং করা যায় ফ্রিতে, শুধুমাত্র কোনো রকম দক্ষতা অভিজ্ঞতা অথবা কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই। আশা করি এই রকম 10টি ওয়েবসাইট যদি আপনি কানেক্টেড থাকেন তাহলে অনায়াসে কিন্তু মাস শেষে মোটামুটি একটি হাত খরচের টাকা আপনার জন্য এনশিওর করা ইজি হয়ে যাবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড গুলো ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারে। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আর আপনার জন্য যদি স্পেশাল কোনো ভিডিও তৈরি করতে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনার জন্য আমি চেষ্টা করবো ভিডিওটি তৈরি করে দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আর ক্যাসিউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।